গুড মর্নিং, এখন বাজে সকাল 8:30। রান্না প্রায় শেষের পথে, প্রায় মাছটা ভাজছি। আমার জন্য মাছ করবো আর ওদের জন্য ডিম করবো। ডিম খাই আমি, সবাই মানে আমার ব্লগে দেখেছে আমি ডিম খাই, আমার রান্না দেখে আমি দেখাই। কিন্তু আজকে একটু অন্য ধরনের করে করবো, তো ওই জন্য খাবো না। অন্য ধরনের বলতে ডিমের শাঁসরানা করবো আজকে। শাঁসরানাটা ঠিক আমি পছন্দ করি না, ওই জন্য আমি খাবো না। তো আমার কর্তামশাই, আমার মেয়ে, আমার ছেলে গ্রেভিটা খুব পছন্দ করে। আর একবার চা খাওয়া তো হয়ে গেছে, সেই 6:00 বাজে, একদম কাটায় কাটায় 6:00, তখন চা খাওয়া হয়ে গেছে। বুড়ো কাত্তা চলে গেলো আজকে করিমপুরে, যখন 6:20 বাজে তখন ও গেলো, ওকে খেপে যেতে দিলাম, কাজ ছাড়লাম। ছেলে ছেলে মেয়েকে ডাকিনি প্রথমে, পরে 7:45 সময় দেখেছি মেয়ে ওষুধ খেয়েছে, আজকে স্কুলে যাবে, ছেলেও স্কুলে যাবে, আজ দুপুরবেলা তার শোয়া হবে না, থাক একটু ঘুমিয়ে নি। এই করতে করতে সব কাজ সেরেছি, সেরে এই আবার দ্বিতীয়বার চা নিয়ে বসেছি। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিয়ে তো জলটা ফুটে গেছে, ওদিকে মাছের মাথা আমার পুড়ে যাবে, কড়াইতে মাছের মাথা আছে, মেরে দিকে একবার গিয়ে। 10:15 বাজে মেয়েকে নিয়ে ছুটছি টোটো ধরাতে। এই দেখো, আমি ওকে সবসময় বলি, মন টোটোগুলো চলে গেলো, তুই একটু ডাকতে পারলি না। এবার ছেলে স্কুলের সামনে চলে এসেছি, ছেলেকে স্কুলে ঢুকিয়ে নিয়েছি। বৃষ্টি পড়বে পড়বে মনে হচ্ছে, এত জ্যাম আজকে যেতে যে কি কষ্ট হয়েছে। এখন বাজে 11:25 আর স্কুলে দিয়েছি, এত জ্যাম, বাপ, স্কুলে দিয়েছি, দিয়ে 5-7 মিনিট মতো, 7 মিনিট না 5 মিনিটই দাঁড়িয়েছি, দেখছি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, ওই বৃষ্টিতে টোটোও পাওয়া যায় না, আর ছাতা নিয়ে আসলে তো পুরো ভিজে যাবো, ছাতা ওই বৃষ্টিতে মানে না। মাথার চুল চুল সব গেল ভিজে, যাওয়ার টোটো করে এলাম। আমি সকালবেলা যেগুলো কেচেছি মানে চুপচুপে হয়ে ভিজে গেল, বাড়িতে কেউ না থাকলে এই দশাই হয়। জামাকাপড়গুলোর জন্য মন খারাপ হচ্ছে, এখন আবার রোদ উঠলো, দেখো মেঘ ডাকছে, গরম গরম করছে, জানি না শুনতে পাচ্ছ কি না, কী বলো তো। কষ্টের শেষ নেই, কষ্টের বিচার নেই, এই হলো আমার অবস্থা। আমি বললাম কি, ভাবছিলাম যে জামাকাপড়গুলো তুলে যাই, তাহলে কি না একটু হালকা হালকা তো ভেজা আছে, আসতে মানে এসেই সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেবো। তাই এই বৃষ্টি হবে এমন কোনো লক্ষণই ছিল না, রোদের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। এখন দেখি গ্যাসটা মুছি, তো ক্লান্ত হয়ে গেছি, দেখো কলপারে কেচেছি, মাথার চুল দেখে মনে হচ্ছে বিশাল ঝড় উঠেছে আমার মাথায়, পূর্ণিমা বাসন মাজছে। আমি কেচে কুচে উঠলাম, উঠে মানে স্নানে যাচ্ছি, মনে মনে ভাবছি যে রিয়া যদি, পূর্ণিমা রান্নাটা ঝুলছে, মনে মনে ভাবছি কি যে ইয়ে কী বলে, আমার রিয়া যদি ফোন করেছে আমার স্নান হয়ে গেল। হ্যাঁ আমার ঠিক, তাই ঘরে ঢুকছি দেখছি ফোন বাজছে, বলছি রিয়া জানিস তো তোর কথা, আমি ভাবছিলাম যে রিয়া ফোন করলেই হয়ে যাবে, বলছে আরে বাবারে। দিয়ে ওর সময় বকব করলাম, এবার স্নানে যাই, দেখো 1:30 বাজে, এবার স্নানে যাই, ঠিক 2:15-20 বেরোবো। একদম গা হাত পা সব ভেজা, জামা কাপড় হালকা রোদ উঠেছে, যেটুকু হয় হোক, আমার রোদ কানার দরকার নেই বাবা, আমি তুলে মেলে সিঁড়িঘরে মেলবো, খাটে মেলবো, মেলে তারপরে যাব। ছেলেটা আমার নেই, মেয়েও নেই, ছেলেও নেই, কিন্তু ছেলেটা একটু বেশি ভালো আমার, ওই জন্য বাড়ি থমথম থমথম করছে, মানে আমি অনেক আগে গিয়ে বসে থাকি স্কুলে জানো তো, যে থাক বাবা আমি শান্তিতে, যে ছেলে আমার স্কুলে আছে, আমি ছেলে স্কুলে দৌড়ে বসে রয়েছি। ছেলেটার মানে এত দেখবা যে সন্তান বেশি একটু কমা হয়, সে সন্তানের পর বেশি তার ইয়েটা থাকে, মায়ের চিন্তাটা বেশি থাকে। আর কমা বলতে এখানে আমার ছেলে তো খুব দূরন্ত, অবশ্য স্কুলে বাইরে আমার ছেলে একেবারে কি আমার মানে মাটি নড়বে তো আমার ছেলে নড়বে না, এমন ধারা আমার ছেলে, কিন্তু আমার ওই যে মায়ের মন গিয়ে বসে থাকবো। আর মেয়েটা, মেয়ে যখন মানে সবাই বেরোবে, মেয়েকে যদি আমি না দেখি আমার ওখানেই হাত পা কাঁপতে শুরু করে দেয়। আমার টোটোতে তুলে দিলাম, তো চেনা টোটোই ছিল না, তাহলে কী হলো মেয়ে, আমার মানে কী বলবো বিচ্ছিরি একটা পরিস্থিতি তৈরি হয় যতক্ষণে আমার মেয়ের মুখটা না দেখি। আমার ছেলে শুধু মেয়ে মেয়ে মেয়ে, হ্যাঁ এত ভালোবাসে মেয়েকে, কই ছেলেকে ভালোবাসো, আমার ছেলে আবার ওইখানে দাঁড়িয়ে এসব কথাগুলো বলবে, এই ছেলে মেয়ে নেই, মানে মুখটা চুপ, সব কাজ হয়ে গেল, মানে একদম সব টিপটপ ফিটফাট, শুধু স্নান করবো, জামাটা পরবো, পরে ঠিক 2:05-10 বেরিয়ে যাবো, 3টেই ছুটি ছেলে এসে ছেলেকে খাইয়েই আবার আমাকে টানতে টানতে ছেলেকে নিয়ে ছুটতে হবে। বাসন মেজে গেছে, এখন তুলবো, স্নান করে সবে বেরোলাম, মাথাটা তাও আশ্রয়নি, 1:45 বাজে মাথাটা একদম আশ্রয়নি, চুলটাও খুলিনি, আবার দেখছি মেঘ ডাকছে, গরম গরম করছে, এখন যত তাড়াতাড়ি ছেলে স্কুলে পৌঁছানো যায়, বৃষ্টি মানে বৃষ্টি হলে না একটা টোটো যাবে না, আর গেলেও এখান থেকে এইটুকু বলি না, হাঁটলে পরে 5-7 মিনিট মানে হ্যাঁ 5 মিনিট হাঁটলে পরে 5-7 মিনিট, কিন্তু টোটোওয়ালা বলবে 20 টাকা, ডবল ভাড়া চাইবে,
দেখি কত তাড়াতাড়ি বেরোতে পারি। সব চলে এসেছি ছেলে স্কুলে, ছেলেকে নিতে তিনটেই ছুটি, এখন 3:20। আমার এই দিক দিয়ে ঢুকেছি, হাই স্কুলের গেটটা খোলা ছিল, আমি পুট করে ঢুকে গিয়েছি। স্কুলের ভেতরে দাঁড়িয়ে রয়েছে, গেটটা দেখা কোনো বন্ধ, খোলেনি। এবার সব খুলেছে যেই গেটটা, হুড়মুড় করে সব গার্জেনরা ঢুকেছে, বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন 3:00 বাজে। 3:20 স্কুল থেকে আসলাম, তখন 3:15 বাজে। এই যে আমার পুত্র স্কুলে গিয়েছে গো, বিশাল কাজ করেছে, এসেই আগেই টিভি। আমি জামা কাপড় ছাড়ালাম, হাত মুখ ধোয়ালাম, নিজে হাত মুখ ধুলাম, এবার এটাকে খাওয়াবো, আমি খাবো, খেয়ে আমার সময় হলে খাবো, নাহলে আমার কপালে আজকে দুপুরবেলায় ভাত নেই, মেয়েকে আনতে যেতে হবে। কিন্তু বৃষ্টি পড়ছে, কি বিচ্ছিরি ওয়েদার আজকে, সে কথা বলার নেই, গরম গরম করে মেঘ ডাকছে। এদিকে বেশ আকাশটা আলো আলো, কিন্তু একদিকে অন্ধকার। এটাই ভয় লাগছে যে মেয়েকে যখন আনতে যাবো, যদি বৃষ্টি হয়েছে ওখানে তো একেবারে হাঁটুর ওপরে জল হয়ে যায় হাই স্ট্রিটে, কী যে হবে কে জানে। ছেলেকে খাইয়ে নিজে কোনো রকমে নাকে মুখে গুঁজে ছুটছি মেয়েকে আনতে, দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়বে পড়বে। আমি বলছি হায় রে বৃষ্টিটা এখন আসিস না, যা মেয়ে ডাকছে, যদি বাড়ি যাই তারপরে যা আসার আসিস, এখন আর আসিস না। তবে আমার কথা বললেই কি হবে বলো, আমার কথা কি আর বৃষ্টি শুনবে। মেয়ের ছুটি হয়েছে, মেয়েকে নিয়ে এবার বাড়ি আসছি, কিন্তু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। আর এই যে সন্ধেবেলায় আমার ছেলে বলছে মা চপ খাবো, বলো পাপা আমি চপ খাবো, তো পাপা টাকা দিলে আমি একটু চপ আনতে গেলাম, এবার চপ নিয়ে চলে এসেছি পাড়ার দোকানে গেছিলাম, একটু চা খাবো, আমি একটু চপ মুড়ি খাবো। জানি চপ মুড়ি খেলে অসুবিধা হয় আমার, তাও একটু লোভ, যেহেতু বৃষ্টি পড়ছে একটু ভাজাভুজি খেতে ইচ্ছা হয়েছে। আর মেয়ে তো গানে গেছে, মেয়েরটা রেখে দিয়েছি, আমি চপ ফুলুরি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মুড়ি খেলাম, বেশ ভালোই লাগলো। এবার খেতে দিয়েছি ওনাকে, উনি খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আর হঠাৎ জ্বর চলে এসছে গো, ওষুধ খেয়ে আমি এখন বসে আছি। আজকে তাহলে আসছি, হ্যাঁ টাটা।